নমস্কার, আপনারা দেখছেন সংবাদ চিনয়ন। ভারতের চিকিৎসকদের শীর্ষ স্থানীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন করোনা নিয়ে সতর্কতা বাণী দিল। এদিন এই সংগঠন কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানায় যাতে কোনোভাবেই করোনা বিধিনিষেধ পালনে কোনো ঢিলামি না দেয়া হয়। IMA এর তরফে দাবি করা হয়, করোনার তৃতীয় ঢেউ খুব শীঘ্রই আসতে পড়তে চলেছে দেশের উপর এবং এটি কেউ ঠেকাতে পারবে না। তবে সচেতনতার মাধ্যমে এর ভয়াবহতা কমানো সম্ভব। IMA সতর্ক করে জানায়, ভারতে সবেমাত্র দ্বিতীয় ঢেউয়ের বিভীষিকা কাটিয়ে উঠেছে ধীরে ধীরে। চিকিৎসক মহল এবং রাজনীতিবিদরা মিলে এই ঢেউকে আটকাতে পেরেছে, তবে তৃতীয় ঢেউ খুব শীঘ্রই আসছে। এই আবহে পর্যটকদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, তীর্থের ক্ষেত্রেও অনেক বেশি কড়াকড়ি থাকতে হবে। সূত্রের খবর, সাংবাদিকদের IMA এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অতিমারীর ইতিহাস সাক্ষী রয়েছে, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন। তবে খুব দুঃখের সঙ্গে আমাদের এটা জানাতে হচ্ছে যে দেশের বহু অংশের সরকার এবং সাধারণ জনগণ খুব বেশি ঢিলেমি দিয়ে দিয়েছে। কোভিড বিধি না মেনেই তারা জমায়েত করছে। আরো বলা হয়, পর্যটন তীর্থযাত্রাই সবই প্রয়োজন, তবে এটা কয়েক মাস অপেক্ষা করতে পারে। আজকের দিনে টিকা ছাড়া মানুষদের অবাধে ঘুরতে দেওয়া উচিত নয়। এভাবে করোনার তৃতীয় ঢেউ আসছে পড়বে দেশের উপর। IMA সতর্কতা বাণী অর্থনীতি চাঙ্গা করতে গিয়ে যে সর্বনাশ হবে তাতে অর্থনীতিতে আরো বড় ধস নামবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ চিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।